tours. And right now, it's from here in Shumati, Rathi Roy and Mr. PICON Bhattacherjee, curators of this exhibition. So, what about the PICON magazine? First of all, a very warm welcome to your friends. But please tell us something about this 15 days pre-blooming exhibition. Thank you so much. শীতের পাশে এভাবে থাকবার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানটিকে তাদের এফ এম এ প্রচার করবার জন্য। এটা 3 তারিখে শুরু হয়েছিল, যেটা রবীন্দ্র করেছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়, অমিত কর, সোনাল খাড়া, অমিত মোল্লার ঘোষ, অনিকা ঘোষ, রবীশ সরকার এবং আমাদের ছিলেন বিডিও অফিসার ছিলেন একজন মিস্টার রবীন্দ্র ভট্টাচার্য। প্রথম দিন থেকেই আমরা খুব মানে জাঁকজমক করে যেটাকে বলে অভিনীতা করেছিলাম বিদেশ থেকে পেন্টিং রয়েছে, যেমন হচ্ছে পর্তুগাল থেকে সুন্দর পেন্টিং এসছে, রোমানিয়া থেকে পেন্টিং এসছে, তো এছাড়া আমাদের অন্যান্য সাথে ফ্রান্স থেকে আসে, গ্রিস থেকে আসে। তো এইটাতে দেখো কলকাতা শহরে শো তো অনেক হয়, কিন্তু কালার্স ক্যানভাস যেটা সবসময় করে থাকে সেটা হচ্ছে যে বিজেন্দ্র শর্মার পেন্টিং, সুব্রত গঙ্গোপাধ্যায়ের পেন্টিং, ওয়াসিম কাপুরের পেন্টিং, অমিত কোরের পেন্টিং, তারপর হচ্ছে তোমার সোনাল খাড়ার পেন্টিং। এবছরের সব থেকে যেটা আমাদের আকর্ষণ সেটা হচ্ছে দেবীপ্রসাদ রায়চৌধুরীর স্কাল্পচার, স্টুডেন্ট। তো এই স্কাল্পচার বা এই ধরনের মাস্টার ক্লাস পেন্টিংগুলো জোগাড় করবার জন্য আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এবং এগুলো করবার আমাদের একটাই কারণ, এমার্জিং যারা আর্টিস্ট আছে যারা এই মুহূর্তে ভালো কাজ করছে তাদের সঙ্গে লেজেন্ডদের একটা মেলবন্ধন ঘটিয়ে আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি আর্টার চেষ্টা করি। সেক্ষেত্রে নতুন যারা শিল্পী তারাও হতে পারে, যেমন সুব্রত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুরু করতে পারে বা অমুক করে ওনাকে আমি গ্যালারিতে পেলাম, ওনাকে কিন্তু শিখতে পারলাম। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমরা ফিজিক্যালি আর্ট প্রমোট করবার জন্য আমরা এই জিনিস রেসপন্স ভীষণ ভালো। প্রথম ওপেনিং ডেতে তো আমরা মানে এত আনন্দ পেয়েছি যে করবার মতো নয়। এখানে মল্লার ঘোষ নিজে এসে মিউজিক করেছেন, মল্লিকা ঘোষ কবিতা বলেছেন, আর মোটামুটি প্রচুর মানুষজন আসছে, দেখছে, ভালো বলছে, সবাই ছবিগুলো খুব প্রশংসা করছে। ব্যাস এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি যে আমাদের এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দর এত মানুষজন নিচ্ছে। আর আপনাদেরকে ইনসেপশনকে আমার অনেক অনেক ধন্যবাদ যে তারা শুরু থেকে আমাদের এভাবে পাশে ছিল এবং তারা প্রচুর রেডিওতে প্রচার করেছে। এখানে আমি একটা কথা বলি, রেডিওতে শুনে আমাদের এখানে একজন কর্নেল এসেছিলেন ওপেনিং ডেতে, উনি এসে বলছেন যে আমি রেডিও শুনে তারপর এলাম। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে অনুরোধ করব কলকাতা শহরে নজর দিতে। আমরা এত সুন্দর একটা এক্সিবিশন করেছি, আসুন, বিভিন্ন রাজ্যের মানুষের কাজ আপনারা দেখতে পাবেন, মাস্টার ক্লাস পেন্টিং দেখতে পাবেন। শ্রদ্ধেয় ওয়াসিম কাপুর থেকে শুরু করে সুব্রত গঙ্গোপাধ্যায়, অমিত কর, বিজেন্দ্র শর্মা, সোনাল খাড়া এবং অনেক প্রতিভাবান শিল্পীর কাজ আপনারা দেখতে পারেন, যেটা দেখে হয়তো আপনাদের জীবনে ডিপ্রেশনটা কোথাও একটা উদাহ হয়ে যাবে। পেন্টিংয়ের মধ্যে অনেক ক্ষমতা থাকে। নজরুল দিকে আসুন, 2 থেকে 8টা অবধি আমাদের শো চলে এবং আমি ফ্রেন্ডস এফেক্টকে আমিটাকে যতটা ধন্যবাদ দেবো ততটা কম। হ্যাঁ, আমি একটা কথা বলছি, যেরকম এখানে এত সুন্দর সুন্দর পেন্টিংস রয়েছে তার সাথে কিন্তু রয়েছে দারুণ দারুণ এক্সক্লুসিভ শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, ভীষণ ভীষণ কালেকশন, খুব ভালো ভালো কালেকশন এখানে রয়েছে। পুজোর সামনে তো দেরি করবে না কেউ, সবাই যেন তাড়াতাড়ি চলে এসো এখান থেকে কেনাকাটা করো এবং মার্কেট রেটের সঙ্গে আমাদের রেটটা মিলিয়ে নেবে, খুব কমে আমরা খুব ভালো কালেকশন দিচ্ছি, চলে এসো তাড়াতাড়ি। ইট ইজ ওপেন টু অল এন্ড ফ্রি, ইয়া, দেয়ার আর নো পার্টিকুলার এন্ট্রি ফি, ইউ গাইস ক্যান কাম এন্ড গো এন্ড হ্যাভ আ গুড শপিং। এবং আমি একটু বলবো যে দুর্গাপুজো সামনে আসছে, আপনাদের প্রত্যেককে শারদীয়া অগ্রিম প্রীতিও শুভেচ্ছা। আমি তো মানে সবসময় প্রেজেন্ট শুনি, আপনারাও শুনুন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য, ফ্রেন্ডস এফেক্ট খুবই প্রাউড ফিল হচ্ছে এই ইভেন্টের সাথে অ্যাসোসিয়েট হয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।